মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পড়া আমার যতদূর মনে পড়ছে লাস্টে কিন্তু পঁচিশই ছিল, তুমি মনে করে দেখো। বাবা তাহলে বদলাবে এটাকে? তার মানে পর্দাই আমার টিকিটটা। সৃজন, এখানে কোনো কথা না, ঘরে চলো। না পড়া, আমি এখন ঘরে যাব না। আচ্ছা তোমার মনে আছে কাল সকালে আমার পকেট থেকে টিকিটটা পড়ে গেল, পর্দা সেটা নিতে গেল, তারপর ওভাবে ঘরে ঢুকে? না না পড়া, আই এম শিওর পর্দাই টিকিটটা চুরি করেছে, আর ওই কারণেই আমাদের নাম্বারটা মিলছিল না। আমি এক্ষুনি সন্তুর কাছে গিয়ে খবর নিচ্ছি, বুঝলে? সৃজন, ভালো টিকিট আছে, খুব ভালো খেলা হবে কিন্তু। হ্যাঁ এটা নিয়ে যাও, কাল সকালে ছুটতে ছুটতে আসতে হচ্ছে তোমায়। সন্তু, সন্তু কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন সৃজনদা? আচ্ছা বলছি, তুমি ওয়েন্দার খবরটা শুনলে? আরে সেই জন্যই তো এসেছি আমি, বলছি আমার বর্দা কি এর মধ্যে এসেছিল তোর কাছে টিকিট নিতে? হ্যাঁ তো পরশুদিন তোমরা টিকিট কেটে নিয়ে গেলে, তার পরপরই তো ওয়েন্দা এসেছিল টিকিটটা কাটতে। যা ভেবেছি ঠিক তাই, সত্যি ওর কপাল মারি, পুরো ফার্স্ট প্রাইজটাই লাগিয়ে দিল। ওই ফার্স্ট প্রাইজ আমাদের পাওয়ার কথা। আমি ভাবলাম তুমি বৌদিকে নিয়ে এলে হয়তো টিকিটটা তোমারই লাগবে, কিন্তু ও তো ফাঁকতালে বক মেরে চলে গেল, কি কপাল মাইরিয়া। হ্যাঁ হ্যাঁ রে সন্তু, বলছি তোর কি মনে আছে আমার আর বর্দার নাম্বারটা কি ছিল? এই রে সারাদিনে কত টিকিট বিক্রি হচ্ছে, নাম্বার কী করে মনে রাখি? হ্যাঁ তোমাদের টিকিটের লটটা একই রকম ছিল, ওই অষ্টআশির লট ছিল। এবার আমি নিশ্চিত আমার টিকিট বর্দাই ছেড়েছে। কি হয়েছে সৃজনদা? না 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 কিছু না, আমি আসছি। আর হ্যাঁ, আমি যে তোর কাছে এসেছিলাম এসব জানার জন্যে, খবরদার বর্দাকে কিছু বলবি না। ঠিক আছে। আমার টিকিট আমি ওর কাছ থেকে বের করেই ছাড়ব। ছাড়বো না বর্দাকে, আমি ছাড়বো না আমি ওকে। নিজেদের জীবন বাজিয়ে রেখে ওকে বাঁচিয়ে নিয়ে এলাম, ও আমার ঘরে ঢুকে চুরি করলো, চোর কোথাকার! আরে কেমন মানুষ ওরা! না না আমি এক্ষুনি গিয়ে ওকে বলছি। আরে আরে কি করছো, মাথা ঠান্ডা করো, তুমি আগে এখানটা বসো তো। বসো বসো সৃজন, মাথা গরম করে এখন কোনো লাভ হবে না। আচ্ছা এইভাবে কোনো প্রুফ ছাড়া তুমি গিয়ে কাউকে চোর বলে চার্জ করতে পারো না সৃজন। সত্যিকে সত্যি প্রমাণ করতে কোনো প্রুফের দরকার হয় না পড়না। আমি জানি আমি যেটা বলছি সেটাই সত্যি। আমি মানছি, আমি মানছি তুমি যেটা বলছো সেটাই সত্যি, সেটাই ঠিক, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এখন তুমি যদি এই কথাটা বলতে যাও তাহলে তো আঙুলটা আমাদের দিকেই উঠবে, যে আমরা কিসের বেসিসে ওদেরকে চোর বলছি, তখন কি উত্তর দেবে তুমি? আমরা তো টিকিটের কোনো ছবিও তুলে রাখিনি সৃজন। আমার কথাটা শোনো, আমরা এটা বলতে গেলে দাদারা অস্বীকার করবে, আর শুধু শুধু বাড়িতে এটা নিয়ে একটা অশান্তি হবে। হোক অশান্তি, অশান্তির ভয় কি ওকে ছেড়ে দেবো? এইভাবে ছেড়ে দিয়ে দিয়ে না ওরা এই এরকম বার বেড়েছে। অনেক সম্মান করে ফেলেছি দাদা হিসেবে ওকে, অনেক করে ফেলেছি ওর জন্য। আর না পড়না, আর না। আচ্ছা সৃজন, তুমি আমাকে সকালে কি বললে, আমি যাতে উত্তেজিত না হই। আচ্ছা তুমি যদি এখন এতটা অস্থির হয়ে পড়ো আমি কি করে শান্ত থাকি বলো তো? শোনো, যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু মাথা গরম করবে না, ব্যাস। সব দোষ তোমারই পড়না, তোমাকে বারবার বললাম তুমি আমার জন্য লাকি, তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিলেই না। তোমার এই গা ছাড়া ভাবের জন্য এই কাণ্ডটা হলো, তুমি যদি মন দিয়ে ব্যাপারটা দেখতে না তাহলে এই কাণ্ড হতো না। বাহ, উনি এটা এখন আমার দোষ হয়ে গেল, তাই তো, পাগল ছেলে একটা। ও না গা জ্বলছে পড় না, আমি মেনে নিতে পাচ্ছি না, আমার সহ্য হচ্ছে না এইসব। ইস, একটু খেয়াল করে রাখতাম টিকিটটা, আমাদের হকের টাকা নিয়ে বর্দা ফুর্তি করবে, ওই টাকাগুলো ওড়াবে বসে বসে,
আর আমরা সব জেনে শুনে হাত গুটিয়ে বসে থাকবো, কিচ্ছু বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা বলবো, কিন্তু এক্ষুনি বলবো না, একটু পরে বলবো। কি কি করা যায় আমি ভাবছি, দাঁড়াও আমাকে মাথা ঠান্ডা করে ভাবতে দাও। বাবু পয়নাকে নিয়ে নিচে আয়, ভাত বাড়া হয়ে গেছে। ওই যে চলো, মা খেতে ডাকছে, আমরা আগে যাই গিয়ে খেয়ে নিই, তারপরে এসে ভাবছি। ওঠো ওঠো চলো। আমার ভালো লাগছে না খেতে। আচ্ছা সৃজন, এটা কি ছেলে মানুষই হচ্ছে বলো তো, কেন এরকম করছো, খাওয়ার উপরে কিসের রাগ? আচ্ছা আমার একটা কথা বলো তো, হবু মায়ের যেমন নিজের শরীরের খেয়াল রাখতে হবে, তেমন তো হবু বাবাকেও সুস্থ থাকতে হবে, তাই না? ওঠো 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 চলো খেতে, চলো চলো চলো। আতপ চাল 1 কেজি, কালো তিল 250, এক ছড়া কলা, বিছানা প্রসাধনী। ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি। দেখুন পুরোহিত মশাই, এই পুজোয় কোনো রকম ত্রুটি হলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি সব কিনে নেবেন, আমি যা টাকা লাগে দিয়ে দেবো। ধরুন এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়ে যাবে, আসুন। এ মমিতা, ওই বাকি জিনিসগুলো সব তুমি দেখে নি। হ্যাঁ রে বড় খোকা, কিসের ফর্দ রে ওটা? পুরোহিত দেখেছিলিস কেন বাবা? বাপের শ্রাদ্ধ করব আমি। কি বলছিস বড় খোকা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে পুরো কথাটা শোনো আগে। শিবরাত্রির পরের দিন ঘাট কাজ, তারপরের দিন শ্রাদ্ধ, আর 3 দিনের মাথায় মৎস্যমুখী। অয়ন, এত বড় কথাটা বলতে তোর মুখে একবার আটকালো না? অনেক হয়েছে রে, তোকে তো আজ আমি কে আমায় মারবে এবার দেখি, কার কত দম দেখাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস তুই? তুই বুঝতে পারছিস না এত পাপ তোর ধর্মে সইবে না? সব আমার কর্মফল বড়বু, নাহলে তোমার মতো মায়ের পেটে এরকম একটা পিসার জন্ম নেয়। আমার কাছে মনে হয় আমার বাবা মরে গেছে। আমি বেঁচে থাকতে আপনাকে এই কাজ আমি কিছুতেই করতে দেব না দাদা। ডায়লগবাজি অনেক শুনে নিয়েছি, অনেক চর জুতোর বাড়ি এত হয়ে গেছে, আর সাহস দেখিও না। যার কাছে টাকা থাকে না, সে সব থেকে বেশি পাওয়ারফুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।